চটপট গণিতে স্বাগতম। এখানে তোমরা আমাকে কোনো প্রশ্ন করবে, আমি সেটা খুব অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব 2-3 মিনিটের ভিডিওতে। যেমন আমাকে একজন প্রশ্ন করেছে গ্রেডিয়ান্ট জিনিসটা কি। আমরা অনেকেই দেখি ক্যালকুলেটারে প্রায় ডি লেখা, আর লেখা, জি লেখা, ডিতে ডিগ্রি, আরতে রেডিয়ান, জিতে গ্রেডিয়ান, এরকম একটা জিনিস আছে। তো এই গ্রেডিয়ান্ট জিনিসটা কি আসলে? তো এটা আসলে খুব সহজ জিনিস। আমরা যদি এক সমকোণের কথা ভাবি, যেটা 90 ডিগ্রি বলি আমরা, 90 ডিগ্রি, এটা হচ্ছে এক সমকোণ। এই এক সমকোণকে যদি 100 ভাগে ভাগ করে ফেলা হয়, 100টা সমান ভাগে যদি আমরা ভাগ করে ফেলি, তখন এই প্রত্যেকটা ভাগকে বলে এক একটা গ্রেডিয়ান। ওই মেট্রিক পদ্ধতি যখন আবিষ্কৃত হলো, তখন মানুষ সব 10-10 নিয়ে অনেক চিন্তা করতো, 10, 100, 1000 এরকম। তো তখন এই এক সমকোণকে তারা 100 ভাগে ভাগ করার চিন্তা করেছিল। এটাকে বলা হতো এক গ্রেডিয়ান, বা এটাকে এখন ওয়ান গণও বলে। শুধুমাত্র সার্ভে করার কিছু কাজে এটা ব্যবহার হয়, তাছাড়া আর খুব বেশি ব্যবহৃত হয় না। তবে এটা বলে রাখি যে এটার সাথে আর একটা জিনিসও তোমরা এখানে জেনে রাখতে পারো, সেটা হচ্ছে এটা হচ্ছে π/2 রেডিয়ান। রেডিয়ানকে ছোট হাতের সি দিয়ে লেখে, সি মানে সার্কুলার, আসলে এটা বৃত্তীয় পরিমাপ, এই কারণে সি দিয়ে লেখে। তো ওই জিনিসটাও একটু ছোট করে বলে ফেলা যাক এখানে, যে রেডিয়ান জিনিসটা আসলে কি। তো রেডিয়ান যদি বুঝতে চাই, তাহলে আসলে অবশ্যই বৃত্ত লাগবে, কারণ রেডিয়ানের পরিমাপটাই হচ্ছে বৃত্তীয় পরিমাপ। মনে করো এটা একটা বৃত্ত, ধরে নাও, আমার ছবি আঁকার হাত ভালো না। আচ্ছা, এটা হচ্ছে সেই বৃত্তটার কেন্দ্র, আর এটা হচ্ছে ব্যাসার্ধ মনে করো আর। হঠাৎ যদি আমাদের খুব ইচ্ছা হয় যে আমি এই বৃত্তের পরিধি বরাবর, এই যে এই দাগটা বরাবর আমি আর দূরত্ব অতিক্রম করব, এই বাঁকা পথ ধরে, বাঁকা পথ ধরে বৃত্তের ব্যাসার্ধের সমান আমি দূরত্ব অতিক্রম করব, তখন কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে, এই যে কোণটা, এই কোণটাকে বলে এক রেডিয়ান। এটাকে ছোটতে সি দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে কেন্দ্রে যদি এক রেডিয়ান কোণ উৎপন্ন করে, এখনকার আমাদের হিসাবটা এখন অনেক সোজা, চাপ যখন আর, এই যে চাপ যখন আর, তখন আমাদের কোণ হয়েছে কত, এক রেডিয়ান। তাহলে আমাদের ছেলেবেলার ঐকিক পদ্ধতি আমাদেরকে কী শেখায়, চাপ যখন এক তখন পাওয়া যাবে কোণ 1/r রেডিয়ান, এবং যখন চাপ হবে 2π r। কেন 2π r নিলাম, কারণ হচ্ছে পুরো বৃত্তের পরিধিটা হচ্ছে 2π r, তখন কত পাওয়া যাবে দেখি, 2π r, নিচে আর, তাহলে আর আর কাটা গেলে থাকবে 2π রেডিয়ান। তাহলে একটা বৃত্তে, পুরো একটা বৃত্তে থাকে 2π রেডিয়ান, এই ছোট্ট হিসাবটা থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে 2π রেডিয়ান, এটা সমান সমান হচ্ছে মোট 360 ডিগ্রি, এবং এটা হচ্ছে 400 গ্রেডিয়ান। মনে আছে আমরা বলেছিলাম যে এক সমকোণ হচ্ছে 100 গ্রেডিয়ান, আমরা এটাকে 100 ভাগে ভাগ করেছিলাম, এক সমকোণ হচ্ছে 100 গ্রেডিয়ান, তাহলে পুরোটা মিলে 400 গ্রেডিয়ান হবে। এই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। আরেকটা ব্যাপার এখানে শিখিয়ে ফেলি, মনে করো চাপ, আমাদের কাছে একটা চাপ আছে যেটার মাপ হচ্ছে এস, এটুকু হচ্ছে এস, আর এটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে এটা হচ্ছে থেটা। তো এখন খেয়াল করো, আমরা একটু আগে বলেছিলাম যে চাপ যদি আর হয়, সেটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে এক রেডিয়ান। তাহলে চাপ যখন এক হবে, আবার আগের মতোই 1/r রেডিয়ান, চাপ যখন এস হবে তখন কি হবে, s/r রেডিয়ান। তার মানে এস যে চাপটা, সেটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে s/r রেডিয়ান, কিন্তু এটাকে তো আমরা নাম দিচ্ছি থেটা, তার মানে থেটা ইকুয়াল টু আসলে s/r, অর্থাৎ কোণ সমান সমান বৃত্তচাপেই ব্যাসার্ধ। এটা রেডিয়ানের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, এটা খুব কাজে লাগে। প্রশ্ন থাকলে জানিও, ভালো থেকো।